হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে তো সানডে, তো তোমরা সানডে কী কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের মুরগিগুলো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, এখন তো ডাকতেও শিখে গেছে। এসব ভোর হতে না হতেই ডাকাডাকি শুরু করে দেয়। আজকে তো সানডে, তাই ভাবলাম সকালটা কি করে শুরু করা যায়। তাই ভাবলাম গরম গরম লুচি দিয়ে আজকে সকালটা শুরু করলে ভালো হয় না? তো তোমার কার কার বাড়িতে আজকে সানডের দিনে লুচি তরকারি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং লাঞ্চে তো মাংস আছেই। এছাড়া অনেকেই আছে যারা সানডের দিনকে ঘুরতে যেতে পছন্দ করো, ঘুরতে বেড়াতে পছন্দ করো, কিন্তু আমাদের তো রুটিন একই, ঘোরা বেড়ানো বলতে কিছুই নেই। তাই ভাবলাম বাড়িতে বসে একটু অন্যরকমভাবে কাটানো যাক দিনটা। এর আগে আমি তোমাদের সাথে পটলের খোসা বাটার রেসিপি শেয়ার করেছিলাম, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ঝিঙে বাটা। তো চলো, ঝিঙে বাটা করতে গেলে কি করব, প্রথমেই দেখতে পেলে যে আমরা ঝিঙেটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপরে আমরা শুকনো খোলায় রসুন, শুকনো লঙ্কা, কালো জিরেকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিলাম। আর তার সাথে আমরা কাঁচা লঙ্কা দিলাম যাতে ঝালটা একটু বেশি হয়। তো চলো এবার আমরা সেদ্ধ করে রাখা ঝিঙের খোসাগুলোকে দিয়ে দিই, তারপর ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। ঝিঙের খোলাগুলো পুরোপুরি মিহি হয়নি, এখনও কেমন গোটা গোটা যেন চেয়ে চেয়ে আছে নিচেরগুলো, তাই আমি আরেকটু জল অ্যাড করব আর আবারও পেস্ট বানাবো। এবার আমাদের পারফেক্ট ঝিঙের পেস্ট রেডি। দেখতে পাচ্ছ পুরো মিহি হয়ে গেছে, কোনো খোলার কোনো শিরা কিছু নেই। এইভাবে পেস্টটা আমাদের রেডি করে নিতে হবে। আমরা কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমরা শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো, তাহলে দিলে একটা সুন্দর গন্ধ হয়। আর আমরা যেহেতু পেস্টটা রেডি করার সময় কালো জিরেটাকে ভেজে নিয়ে একবারে পেস্টের সাথে দিয়ে দিয়েছি, তাই কালো জিরে আমরা আর ফোড়ন দিলাম না। তোমরা চাইলে কালো জিরেটা পেস্ট না করে কালো জিরেটা ফোড়নও দিতে পারো। তো চলো এবার আমরা ঝিঙেটা বেটে রাখা ছিল আমরা তেলের মধ্যে দিয়ে দিই। এবার আমরা দেব স্বাদ অনুযায়ী নুন, চিনি, এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে আমাদের ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো আমরা আর 5 মিনিট মতো এটাকে নেড়ে ছেড়ে গ্যাস অফ করে দেব। আমাদের ঝিঙে বাটা রেডি। তো গাইস, আজকের ঝিঙের বাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এবং আজকের সানডে তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকে আমাদের বাড়িতে সিজনের প্রথম ফল কাঁঠাল, সেটা উদ্বোধন করা হলো, ভাঙা হলো, তো মাই ছাড়াচ্ছে এখন, তাও এটা আমাদের গাছেরই। প্রচুর এবছর এঁচুর খাওয়া হয়েছে, এবার কাঁঠাল চলে এসেছে, তো এখন এবার কাঁঠালও, হ্যাঁ এবার এখন কাঁঠাল চলছে। কারা কারা কাঁঠাল পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তবে আমার একটু ভালো লাগে না, ওই 1 থেকে 2 কোয়া ব্যাস, মানে বেশি খেলে না গা গোলায়। তোমার কেমন লাগে দিদি কাঁঠাল? দিদি খুব ভালো লাগে। আমার ছেলে খায় না, আমার জায়ের ছেলেও খায় না, ওরা খেলে ওয়াক 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 করে। আর অ্যাকচুয়ালি আমার আবার শ্বশুর অ্যাকচুয়ালি গন্ধটা না কেমন লাগে জানো, এই শোন তো দিদি ভাইয়ের সাথে আলাপ করে দিয়ে, দিদি হচ্ছে আমার জায়ের দিদি, আজকে আমাদের এতে ঘুরতে এসছে, অনেকদিন পর এলো।
এত গুরু যে আমি এঁচোড়ের রেসিপি দিয়েছি, সবই আমাদের গাছেরই এঁচোড় ছিল, নাহলে এক একটা এঁচোড়ের যা দাম। হ্যাঁ, আমার মা দুবার দুবার কিনতে গিয়ে না ওজন করে রেখে বলছে থাক আমি নেবো না, একে তো দুটো মানুষ অনেক হয়ে যাচ্ছে, তারপরে 50 টাকা 40 টাকা দিতে পারে। কুয়াগুলো দেখেছো কত বড় বড় লম্বা লম্বা বলো, এই এইটা তাও খাওয়া যায় যে খুব নরমও না গলে যায়নি একদম শক্ত আছে, এইটাই ভালো লাগে। কাঁঠাল যদি একবার এপাড়ায় ছাড়ানো হয়েছে পুরো ওপাড়া অব্দি বন্ধ ম ম করবে, মানে যে কেউ বুঝতে পারবে যে কিছু কাঁঠাল এসেছে, যেরকম তাল সেরকম কাঁঠাল, আর হচ্ছে ইলিশ মাছ, তবে এখন তো ইলিশ মাছের সেই ব্যাপারটাই নেই। হ্যাঁ, ছুরিটায় ধান নেই, দাও মা কত কষ্ট করে খাচ্ছে, ছুরিতে ঢাক থাক না থাক, মা 50 কিলো আম কেটেছে, মায়ের একটুকু কিছু হয়নি, আর আমি বাড়ির বড় বউ এই যে আমার হাত কেটে বসে আছি, মাত্র একটা আম কেটে মিলতে হবো না। কালকে ভেঙেছিল, এটা কাল ভাঙবো না, এটা বলে আমি একটা ওইটা তো শক্ত ছিল বলে ভাঙলাম, একটু টকটক লাগছিল জানিস তো, ভাঙলো না দেখলি ওটা টকটক লাগছিল, কালকে কাটলাম একটু টকটক লাগছিল খেতে, মানে পাকেনি পুরো, কাঁঠালের এই ছোট ছোট এগুলো কো বেশ খেতে ভালো লাগে বলো। হ্যাঁ, এটাকে পাতা বলে, পাতা বলে। আচ্ছা, তোর ভিউয়ার্সদেরকে এটা বলেছিস কি যে এই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটা কেমন লাগে সেটা তো বল, এই যে আমরা খুব ভালো, আমার জায়ের দিদি দাঁড়িয়ে আছে এদিকে, শাশুড়ি মা দেখ আমাদের কাঁঠাল খাচ্ছে, সেটা শেয়ার কর, তাহলে তো লোকে মানে কনফিডেন্ট পাবে, হ্যাঁ জয়েন্ট ফ্যামিলিতেও সুখী থাকা যায় খুশি থাকা যায়। একদমই, সেটা নিজের উপর ডিপেন্ড করে যে তুমি কিরকম আর তুমি তার সাথে কিভাবে থাকতে চাইছো। বল, আমার শাশুড়ি মা গেলে খুব ঝেড়ে দেয়, আর একটু ঝেড়ে কাপড় তখন মাথা ঠিক থাকে না, তখন না কাপড় চেনে তেল দিয়ে করো, তেল দিয়ে নাহলে করো, আমার কিন্তু বেশ মজা লাগছে, যদি আরো মোহর মুক্ত পাওয়া যায়, বাথরুম করতে পাই তো রাস্তা যেতে পটি করতে গেছি, গেছি দুটো সরু শিঙি মাছ ধরেছি, এত বড় মাগুর, যেই মাকে চেঁচেছি মাথুর গাত মাকে চেঁচেছি, এবার সব দেখে দৌড়ে চলে এসেছি, জ্যাঠা কাকা কাকিমা বড় মা মানে জেঠিমা, তারপর তোমার কি বলে কেলো কেলো সব দৌড়ে এসেছি, মাছ ধরবে বলে ঘুরে আসছে, সব মাছ দেবে এত রাস্তা খুলে দেখছো, রাস্তা দিয়ে বড় 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 ঘুরি ঘুরি আসছে, আমি আর তখন ভাবলাম সারা বলে ধরে মাকে ডাকতে, মা এসে বলছে চেঁচালি কেন চেঁচালি কেন, মানে মানে চলো আমাদের কাঁঠাল ছাড়ানো শেষ, খেয়ে দেখি কিরকম খেতে, দিদি তুমি একটা বনি করো দেখো কিরকম খেতে আমাদের শ্বশুর মশাইয়ের গাছের কাঁঠাল, দিদি খেয়ে বলো
সত্যি কথা বলতে নিজেদের গাছের কোনো ফল হলে না সেটা টেস্টের ব্যাপারটাই আলাদা, কিন্তু সে খারাপ হোক আর ভালো হোক না ভালো কথা আচার খেলাম না ভয় লাগছে, দুটো জুড়ে ছিল আমি ভেবেছি একটাই, তারপর দিয়ে দুটো জুড়ে আছে। আচ্ছা আছে, তবে আর দুদিন থাকলে ঝাঁজ হয়ে যেত, কিন্তু মিষ্টি কম হতো, কালকে কাটলে আমার মিষ্টিটা কম হতো, এত মিষ্টি হতো না। গ্রামের দেশে হলে যেখানে খুশি প্লাস্টিকে বেঁধে ফেলে দাও বস্তায় ফেলে, বলো গ্রামে হলে এটা যেখানে সেখানে ফেলে দিত বস্তায় করে, শহরে আমাদের এই এক প্রবলেম, কালকে ময়লা হলা যখন আসবে তখন অপেক্ষা করতে হবে। এখন দাদা ভাইকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে কিন্তু কিছুতেই উঠছে না, আরে বেচারা মানে নাটক করে শুয়ে আছে, দেখো না ও তো 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 অনেক হয়ে গেছে, ছয়ে পাঁচটা বেজে গেছে, ও তো ও তো একই একই। দেখো গাইস এখনো উঠছে না, সানডের বাজার ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, ওটার নাম নেই, আমিও ঘুমিয়ে চোখ খোপগুলো খুলিয়ে ফেলেছি, আর কাঁঠাল তো খেয়েছি কন্টিনিউ, ঢেকুর উঠছে, মায়েরও তাই, মাও বলছে শরীরটা কেমন কেমন লাগছে, বেশি খেয়ে ফেলেছি, নিজেদের তো গাছের তো। যাই হোক গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন ব্লগে, আজকের মতন।